এই চান্দ্রানি আমার জুতা দেখুন, এই হচ্ছে আমার বান্ধবী, আমাকে রুম থেকে বের করে দিচ্ছে দেখেন। বল কয় মিনিট, বল দুই মিনিট তো। এই আমি তো গাইজ, আজকে আমরা চলে যাব পর্তুগিজ মানে গোয়া। আসলে ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া, যেখানে আজও পর্তুগিজ সংস্কৃতি লেগে আছে। এখানকার সমুদ্র সৈকত, বাড়িঘর সবকিছু যেন পর্তুগিজের স্টাইলের। এছাড়া ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি বিদেশিরা ভ্রমণ করে থাকে, যা আরব সাগরের তীরে অবস্থিত। So what's up guys, it's your MD Physics and come back with another vlog video. Right now আছে আমি গোয়া এবং এটা আমার রুম। আর আপনাদের এখন দেখাবো এইরকম একটা ভিউ। জাস্ট দেখুন যে সেই 1510 সালে যখন পর্তুগিজরা ভারতে এসেছিল, এই গোয়া রাজ্যকে দখল করেছিল, ঠিক তাদের সংস্কৃতি আকাশে বাতাসে মাটিতে সব জায়গায় এখনও লেগে আছে। সেই টালির ঘর সব জায়গায় কিন্তু এরকম যে ভিলেজ লাইফ। যাই হোক গাইজ, এখন চান্দ্রানি রেডি হচ্ছে এবং ওকে নিয়ে পড়ছে আমি বিশাল একটা বিপদে, কারণ আমার যদি টাইম হয় সকাল 6টায় ও রেডি হতে হতে বেজে যায় 9টা, আর যদি বিকাল 5টায় বলছি তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখি হচ্ছে এখন চান্দ্রানির রুমে, এইটা হচ্ছে রুম। হ্যালো, আমাকে রুম থেকে বের করে দিচ্ছে দেখেন। বল কয় মিনিট, বল দুই মিনিট তো। এই আমি ওকে ঘড়ি টাইম ধরে আসতেছি 2 মিনিট। ওকে ওকে, সো আমরা এই 2 মিনিট রেস্ট নেবো, এরপরে বের হবো। ফাইনালি এখন আমরা রেডি। ও আমি রেডি হয়েছি ফাইনালি, আমি রেডি না। আমার ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ, ওর হচ্ছে রেড। ওকে যাই হোক, এখন গাইজ আমরা অটো নিয়ে চলে যাবো একদম আপনার হচ্ছে মোভোর বিচ। আর আমরা যেখানে আছি এটাকে বলা হচ্ছে কোলোভা। আপনি যখন আসবেন মাঠগাঁও স্টেশন থেকে, এখানে হাজার হাজার হোটেল পাবেন, 700 থেকে 800, 1000 সব রকমের হোটেল পাবেন। তো আমরা যাই অটো নিয়ে সরাসরি। ভাই রে ভাই, বান্ধবীকে গোয়া দেখাতে এসে পড়েছি মহা বিপদে, তার মেকআপ সাজুগুজুই সময় চলে যায়, কি আর করার। এরপর চলে আসি বাইক স্ট্যান্ডে বাইক রেন্ট নেওয়ার জন্য, যে বান্ধবী ললিতাকে হালকা বাতাস খাওয়াবো বাইকে করে, সাথে গোয়া সুন্দর করে দেখাবো। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, কারণ বাংলাদেশে আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে আমাকে বাইক ভাড়া দিবে না, আমার বান্ধবী চন্দ্রানেরও নেই, শেষমেশ আমাদের অটোতেই যেতে হবে। তাই মন খারাপ করে চলে আসলাম অটো স্ট্যান্ডে। এখানে এসে দেখি সব যেন সিরাজউদ্দৌলার বংশধর, এক একটা নবাব, কেউ অটোতে ঘুমাচ্ছে, কেউ বা হিন্দি সিনেমা দেখতেছে। তবে আগে থেকে বলে রাখি, গোয়া আসলে সাথে করে বাইকের ড্রাইভিং লাইসেন্সটা আনবেন, তাহলে মাত্র 400 রুপিতে সারা দিন রাত গোয়া ঘুরতে পারবেন। এরপর এই নবাব মামার অটোতে উঠে রওনা হলাম দক্ষিণ গোয়ার অন্যতম সমুদ্র সৈকতে। প্রায় 15 কিলোমিটার যেতে হবে, অটো ভাড়া লাগবে 500 রুপি। যাওয়ার পথেই আমাদের শহর গ্রাম চোখে পড়ে, যা 400 বছরের আগের পর্তুগিজ স্টাইলের। দেখুন কি ভিউ, সম্পূর্ণ নারিকেল গাছ, এবং এটা আসলে শুধু গোয়াতেই পাবেন। কি সুন্দর রাস্তাঘাট দেখুন, এই যে কি পরিবেশ, দুই পাশে নারিকেল গাছ, কি সুন্দর লাগছে সব জায়গায় গ্রিন। ওয়াও, যে কি বাড়ি ঘর, যে সেই পর্তুগিজরা এসেছিল মানে 1500 খ্রিস্টাব্দের কথা, পর্তুগিজরা এসে এটা দখল করেছিল। ভাস্কো দা গামা যে বিখ্যাত নাবিক, তিনি এসেছিলেন এই পর্তুগিজে, তখন এটা দখল করা হয়। এরপরে কিন্তু এখানকার সংস্কৃতি সব পর্তুগিজ, বাড়িঘর সব বিচ আর এই সবগুলো যত সুন্দরভাবে এরা মেইনটেইন করে, যত পরিষ্কার, সব নোংরা নেই। হ্যাঁ, আর নারিকেল গাছের ভিউটা অসাধারণ। তবে গোয়া আয়তনের হিসাবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার দিক থেকে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কন নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে রয়েছে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। গোয়ার রাজধানীর নাম পানাজি। বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার নাম অনুসারেই গোয়ার একটি শহর ভাস্কো দা গামা।
সেটি গোয়ার বৃহত্তম শহর নামে পরিচিত। আমাদের অনেকেই গোয়া নামটা মাথায় আসলে মনে করে গোয়া একটি সমুদ্র সৈকতের নাম। আসলে গোয়া ভারতের একটি ছোট রাজ্য এবং এই গোয়াতে অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে। শুধু সমুদ্র সৈকত না, এখানে রয়েছে ঝর্ণা, সবুজ পাহাড়, নদী, প্রাচীন গোয়া, পুরানো গির্জা ও মন্দির, সুন্দর নারিকেল গাছের সারি, স্বচ্ছ পানির ঝর্ণা। আর এই সব কিছুতে পর্তুগিজ ছোঁয়া, তাদের সংস্কৃতি আকাশে বাতাসে অনুভব করা যায়। এখানকার বাড়িঘরগুলো উপরে টালি ডুপ্লেক্স আকৃতি, সবুজে ঘেরা প্রতিটি বাড়ি। এখানকার পোশাক আশাক, খাবার দাবার, চালচলন সব কিছুই মনে হবে পর্তুগিজদের মতো। কোলোবা সমুদ্র সৈকত থেকে মবর সমুদ্র সৈকতে যাওয়ার পথেই এমন মনোরম দৃশ্য চোখে পড়ে। এরপর আমরা চলে আসি মবর বিচে, যা গোয়ার সুন্দর মনোরম একটি সমুদ্র সৈকত। তো এটা হচ্ছে 500, যদি আমার কাছে একটা বাইক লাইসেন্স থাকতো তাহলে 400 টাকায় সারাদিন আমরা ঘুরতে পারতাম। চল চল বান্ধবী, পুরো খুশি একদম। ওকে আমরা যাই এবং আপনাদের দেখাই যে কি গর্জন আর কি ঢেউ এখন। হ্যাঁ, এখানে একটা ছোট্ট দোকান, আশেপাশে কিন্তু আর দোকান নেই। আমরা এখন পানিতে নামবো। ওয়াও, আর এই পাশে কিন্তু সব বনাঞ্চল দেখতে পাচ্ছেন, ওই পাশে সব বনাঞ্চল। আর এখানে কি ঢেউটা আসতেছে, আর এই পাশে কিন্তু সব একই ড্রেস পরে আছে। এই যে দেখুন, মানে এখানে প্রথম আসলো আর সানসেট হচ্ছে এতটা সুন্দর, মানে আপনাকে এখনো ওয়েট করতে হবে প্রায় 1 ঘন্টা, তবেই সানসেটটা দেখতে পাবেন। ওয়াও, কি পানি! এখানকার পানিটা কিন্তু অনেক পরিষ্কার। বাট কেউ নেই, কেউ গোসলও করতেছে না। না না, আমার মনে হয় আগে করে নিয়েছে, এখন শুধু এরা এসে জাস্ট ফটো ক্লিক করছে এসব। হ্যাঁ ওকে, আমরা আমাকে বলছে নিয়ে আসছে, তোর ভিজে যাবে, ভিজে যাবে। তো আসলে এখন হচ্ছে রেড অ্যালার্ট, আপনাকে কোনো জায়গায় নামতে দিবে না। যদিও নামেন আপনি যেতে পারবেন না, হাঁটু জলে, মানে হাঁটু পানিতে গোসল করতে হবে আপনাকে। সো এই বীজটা আমার সব থেকে সুন্দর লেগেছে, কারণ এই বীজটা ওই বীজটার মতন, এই বীজটাও পরিষ্কার, কিন্তু এই বীজটা আমার সব এখানে কোনো নুড়ি বালি কিছুই নেই, একদম মাটি। তাই না? এটাতে কিন্তু ঢেউগুলো অনেক বড় বড়, অনেক বড় বড়। আমি জাস্ট এসছি আর এত সুন্দর সানসেট যে আমি দেখতে পারবো আমি আশা করিনি, এত সুন্দর। আর সামনে এত বড় বড় ঢেউ, ও অ্যামেজিং ভিউ। চান্দ্রানি আমার জুতা ঘরে আছে, দেখুন এই হচ্ছে আমার বান্ধবী, আমার জুতা নিয়ে ঘুরতেছে। চল চল চল। আসলে আমরা একটু ওয়েট করছি শুধু সানসেট দেখার জন্য, কারণ আমি সানসেট কোনোদিনই দেখি নাই। এটা এমন জায়গা যে সানরাইজও এক জায়গায় হয়, সানসেট এক জায়গায় হয়, এই জিনিসটা ইন্টারেস্টিং। আরব সাগর আর হচ্ছে আমাদের কুয়াকাটাও কিন্তু সেম, আপনার হচ্ছে কুয়াকাটার একই জায়গায় থেকে আপনি সানসেট এবং সানরাইজ দেখতে পাবেন। হ্যাঁ, কুয়াকাটা মানে বরিশাল, ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাগরকন্যা কুয়াকাটা বলা হয়, ওই জায়গা। ওইটা খুব শিগগিরই আসতে হবে এইসব দেখার জন্য, হ্যাঁ ওইসব দেখার জন্য আসতে হবে। চান্দ্রানীর সাথে গান কর আমার জন্য। কি গান করব? গোয়া আলে বিস মে ঠান্ডে ঠান্ডে বিয়ার পেগে তো নবটো ছিসকে। আর কি গান? আমি তো আর গানই জানি না। তুই বলি যে তুই খুব সুন্দর গান করতে পারিস, কলকাতায় কত গান করতো। আর তো ভিউটা দেখুন, পিছনে পাহাড় পর্বত সব কিছু দেখা যায়, আর আমরা এখন ওখানেই যাচ্ছি কিনারা দিয়ে হেঁটে হেঁটে। দে তোর হিলটা দে। এই আমার তো হিল নেই। না তুই দে, এবার যা, তোকে ভালো লাগবে। এবার না, এবার এই দিক দিয়ে, ও কিন্তু রিলস করতেছে। হুম, দেখুন। হ্যাঁ, দারুণ হয়েছে এই ভিডিওটা। ওকে, আমাদের এইভাবেই যেতে হচ্ছে, অনেকটা দূর আমাদেরকে যেতে হবে, মানে কখন পৌঁছাবো অত দূর? এখনো আধা ঘন্টা লাগবে। আমরা এখন গোয়াতে গায়ে, এই পথ যদি না শেষ হয়, শুধু ভিউ দেখুন যে গোয়া, স্বপ্নের গোয়া। আর আমার স্বপ্ন মনে হচ্ছে পূরণ হয়ে গেছে, বিচে আসার। এত সুন্দর সানসেট, এত সুন্দর ভিউ, ও মাই গড। আমার তো এখানে যেতে ইচ্ছা করছে, আমাদের সারা রাত ওর এখানে রেখেই যাব, কারণ ও সাতার জানে না, ভাসতে ভাসতে একদম আরব দেশে চলে যাবে। ভালো তো, ওখানে গিয়ে ব্লগ করব। আচ্ছা ওকে, ফাইনালি আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে।
সারাদিন ঘোরাঘুরি করলাম, আর সানসেট কিন্তু হয়ে গেছে আর নেই। আর এই সন্ধ্যাবেলায় ভিউ দেখুন। আর মজার একটা ঘটনা বলি, এখন কিন্তু 7টা+ হয়ে গেছে, দেখুন 7টা+ বাজে। আমি তো বললাম এটা দেখেই মনে হচ্ছে 7টা বাজে, মানে 7টা পার হয়ে গেছে, তারপরেও মনে হচ্ছে এখন বিকাল। আসলে ও থাকলে আমার অনেক বেশি ভালো লাগে ঘুরতে। ও সবসময় ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে এই বিচের পাশে, ও এর আগে কখনোই আসে নাই, কখনোই দেখে নাই আর কি। চল একটু নামি, একটু নামি, চল 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 চল। আমরা এখন নামতেছি পানিতে, কি ঢেউ, কি বড় ঢেউ, আই আই নাম নাম। আর যখন পানিগুলো নেমে যাচ্ছে মনে হচ্ছে আমার পা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি না, নিচে অনেক বালি আছে, নিচে অনেক বালি আছে, ঠিক আছে, শেষ করতে হচ্ছে আমার বান্ধবীর সাথে। আর এই ভিডিওটাকে অনেক ভালোবাসা, লাইক, সাবস্ক্রাইব আর সবাই সাপোর্ট করবেন। আর আরো একটা কথা বলি, চান্দ্রানির একটা চ্যানেল আছে, ওইটা প্লিজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ চান্দ্রানিকে করবেন সবাই। ওকে, দেখা হবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আরো অনেক জায়গায় যাব, অনেক দূর যাব, অনেক ব্লগ করব, আপনাদের দেখাবো। আর এবং আমাদের ভিডিও দেখে আপনারাও কিন্তু ঘুরতে আসতে পারবেন, এরকম এনজয় করতে পারবেন। জীবনে একটা কথা মনে রাখবেন, মানে কোনো ডিপ্রেশন নাই, শুধু হ্যাপিনেস। এই পৃথিবী সব কিছু আমাদের জন্য উৎসর্গ করে দিছে, এই যে সাগরের পানি, তারা সব সুখ আমাদের জন্য বিলীন করে দিয়েছে। ওকে, শুধু উপভোগ করো। টাটা, বাই বাই, লাভ ইউ।